নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ব্যারাকপুর সদর বাজার এলাকায় আয়োজিত হল প্রকাশ্য জনসভা। গোল্ডেন ফিগার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, কেন্দ্রীয় সরকারের কৃষি ও শ্রমিক আইন, দেশীয় রাষ্ট্রীয় সংস্থা বেসরকারীকরণের প্রতিবাদে প্রকাশ্য জনসভা আয়োজিত হল ব্যারাকপুর সদরবাজার এলাকায়। নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই জনসভায় উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তথা নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক মঞ্জু বসু, উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক মলয় ঘোষ, গারুলিয়া পৌরসভার পৌর প্রশাসক সঞ্জয় সিং, নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি কাশীনাথ সাউ, উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য, নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অভিজিৎ মজুমদার, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্মল কর, নোয়াপাড়া শহর এক তৃণমূল কংগ্রেসের কমিটির সভাপতি গোপাল মজুমদার, নোয়াপাড়া তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসূন সরকার, উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ধীমান দাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।